আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব কিভাবে আপনারা টিকটকের যে রেফার অপশনটা খুঁজে পাওয়া যায় না, এটা কারণ কি এবং কিভাবে এটা খুঁজে পাবেন, এটা কিভাবে কি করলে এটা পাওয়া যাবে, সঠিক নিয়মটা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। সো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দিন। আর মূল্যবান কথা চলে যাই, আমাকে অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন, অনেকে জানতে চাইছেন যে কিভাবে এটা হচ্ছে, সমস্যা হচ্ছে অনেকেরই, যে টিকটকে অপশনটা পাচ্ছে না, যে রেফার কোডটা বসানোর অপশনটা আসছে না, কেন আসছে না। আজকে ভিডিওতে আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো আমরা প্রথমে চলে যাব টিকটকে। তো বন্ধুরা, এখন আমরা টিকটকে আসার পরে টিকটক বোনাসে ক্লিক করবো, যে উপরে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করার পরে। সো এখানে ক্লিক করার পরে বন্ধুরা আমরা কী করবো, দেখেন আমরা এই জায়গায় কিন্তু বন্ধুরা একটু লোন নিতে, দেখেন আমার উইথড্র করা হয়ে গেছে, ওর আগে আমি উইথড্র করে নিয়েছি বিকাশের মাধ্যমে। সো দেখেন বন্ধুরা, এখানে কিন্তু একটা অপশন থাকে লিডার বোর্ডের নিচে উপরে, দেখেন এখানে লিডার বোর্ডের উপরে কিন্তু অপশনটা থাকে যে কীভাবে আপনি যে কোডটা এখানে বসাতে হয়, ইনভাইট কোডটা যে বসানোর অপশনটা এখানে থাকে। তো ইনভাইট কোডটা বসালে কিন্তু আমরা যে একটা পরিমাণ এটা পাই 180 টাকা বা 150 টাকা। সো এটার মধ্যে নাই, কারণ কি এটা, কারণ একটাই হচ্ছে গিয়ে, প্রথম কারণটা হচ্ছে গিয়ে বন্ধুরা, যদি কারো যার সেটে আপনি ইনভাইট করে ফেস টিকটকটা ইনস্টল করছেন, তার সেটে যদি কখনো এর আগে যদি করা থাকে, এর আগে যদি একবার ইউজ করা হয় তাহলে কিন্তু এটা হবে না। দ্বিতীয় হচ্ছে গিয়ে, যে খোলার সময় অবশ্যই একটা নতুন সিম দিয়ে খুলতে হবে, যে সিমটা দিয়ে আগে কখনো টিকটক বা লাইকি অ্যাকাউন্ট করা হয়নি, বা একটা জিমেল এরকম জিমেল দিয়ে করতে হবে, যে জিমেলটা দিয়ে আগে কখনো টিকটকই বা লাইকে এগুলো ভিডিও অ্যাকাউন্ট করা হয়নি, তাহলে কিন্তু হবে। আর যদি একবার করাও থাকে তাহলে কিন্তু হবে না বন্ধুরা। সো এই সমস্যাটার জন্যই কিন্তু এই সমস্যাটা হচ্ছে সবার, এখানে পাওয়া যাচ্ছে না, আমারও নাই। সো আমার এখানেও ছিল না, আমি যা ইনকাম করছি সব এইভাবে রেফার করেই ইনকাম করছি আমার কোডটা দিয়ে। সো বন্ধুরা, ইনভাইট তো করতে পারেন, ইনভাইট কোডটা কীভাবে বার করতে হয় সবাই তো জানেন, যে ইনভাইটে ক্লিক করলে কিন্তু আপনার ইনভাইট কোডটা যে পাওয়া যায়, আপনার রেফার কোডটা দেখতে পারতেছেন এখানে যে কোডটা আছে এখানে কপি করে নেওয়া যায়। সো বন্ধুরা, ভিডিওটা এতটুকুই ছিল, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো।